नमस्कार बंधुरा, पौराणिक कहानी यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेजानाई स्वागतम। आज आमी बोलबो लक्ष्मी बारे एकादशीर महाजोगे मा लक्ष्मीर पुजोय एई पाँचटी जिनिस निवेदन करुन, संसारे मा लक्ष्मीर कृपालाभ मिलबे। तबे चलुन देखे नीन एई मूल भिडियोटिर माध्यमे। आशा राखबो भिडियोटी सम्पूर्ण देखबेन एबं मा लक्ष्मीर कृपालाभ पेते मा लक्ष्मीर उद्देश्ये नीचेर कमेंट बक्से जय मा लक्ष्मी एई कमेंटटी करते कखनोई भूलबेन ना। तबे शुरू करा जाक आजकेर मूल भिडियोटीते। हिंदू शास्त्र मते आजकेर दिनटीके मा लक्ष्मीर बार बोले मने करा हय। आमरा प्रत्येकेई मा लक्ष्मीर कृपालाभ पेते मा लक्ष्मीर पुजो अर्चना करे थाकि। किन्तु आपनि जदि आजकेर दिने এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ সারা বছরই মিলবে। আমরা প্রত্যেকেই মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পেতে চাই। সবাই চাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে, কারণ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেলে জীবনে কখনোই অর্থের অভাব, অন্যের অভাব কখনোই হয় না, যার ফলে সংসারে অশান্তি বা জীবনে দুঃখ কষ্ট কখনোই আসে না। আর যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন না, অর্থাৎ যে বাড়িতে অলক্ষ্মী দেবী থাকেন, সেই বাড়িতে কখনোই সংসারে উন্নতি, সংসারে সুখ শান্তি বজায় থাকে না। তাই আপনি যদি আপনার সংসারে মা লক্ষ্মী দেবীর বসবাস করাতে চান, মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পেতে চান, তাহলে আপনি আজকের দিনে এই পাঁচটি জিনিস নিবেদন করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপালাভে আপনার জীবন ধনধান্যে ভরে উঠবে। কখনোই জীবনে অর্থের অভাব, অন্যের অভাব দেখা দেবে না, যার ফলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। জীবনে আমরা প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু তার মাঝেও কখন যেন দুঃখটা চলে আসে। আমরা কেউ কখনোই জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে চাই না, সবাই চাই জীবনে শান্তিতে বসবাস করতে। তাই আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পেতে চান, জীবনে আর্থিক উন্নতি করতে চান, তাহলে এই বিষয়গুলি সর্বদাই খেয়াল রাখুন আজকের দিনে, কারণ আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মী দেবীর বার। তবে দেখে নেওয়া যাক আপনি আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কোন জিনিসগুলি নিবেদন করবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগারোটি চাল নিবেদন করুন। আপনি যদি এগারোটি চাল মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত। পুজো করা এগারোটি চাল নিয়ে আপনি আপনার জীবনে বিশেষভাবে ব্যবহার করতে পারেন, কারণ ওই চালগুলি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সর্বদাই আপনি এগারোটি চাল নেবেন। আপনি নেবেন একটি সাদা কাগজ। সাদা কাগজের উপর রেখে ভালোভাবে ভাঁজ করে ফেলুন। এরপর ওই কাগজটি আপনি আপনার মানি ব্যাগের এক কোণে রেখে দিন। আপনি যদি এই ক্রিয়াটি করেন, তাহলে দেখবেন আপনার জীবনে আর্থিক সঞ্চয় হবে। যারা জীবনে অনেক টাকা খরচ করেছেন বাজেভাবে, টাকাকে সঞ্চয় করতে পারছেন না, জীবনে দুঃখে কষ্টে ভরে যাচ্ছে, তারা এই ক্রিয়াটি অবশ্যই করুন। দেখবেন আপনার জীবনে বাজে খরচ, আর্থিক সমস্যা একদমই মিটে যাবে। অপরদিকে দেখে নেব আপনি আজকে বাড়িতে আনুন সিযন্ত্রম যন্ত্র। আপনি যদি এটি আনতে পারেন, তাহলে আপনার জীবনে ধনসম্পদ ভরে যাবে, কারণ এটি মা লক্ষ্মীর একটি প্রিয় জিনিস। অপরদিকে দেখে নেব আপনি মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করুন এগারোটি কড়ি। আপনি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি পুজোয় নিবেদন করতে কখনোই ভুলবেন না। এটি এতটাই প্রিয় জিনিস যে আপনি যদি মা লক্ষ্মীর পুজোয় দেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনার উপর সারা বছর কৃপালাভ করবে।
যার ফলে আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থ কষ্ট একদমই থাকবে না। বলা হচ্ছে আপনি আজকের দিনে মা লক্ষ্মীর পূজোয় এই একটি জিনিস নিবেদন করুন, দেখবেন আপনার জীবনে সুখ শান্তি যেমন ফুটে উঠবে, আপনার কর্মক্ষেত্রে চরম উন্নতি হবে। তাই আপনি মা লক্ষ্মীর পূজোয় নিবেদন করুন নারকেল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পুজো করা নারকেল মা লক্ষ্মীর পূজোয় নিবেদন করেন তাহলে মা লক্ষ্মী দেবী বেজায় সন্তুষ্ট হবেন। আর ওই নারকেলটিকে আপনি অবশ্যই পুজোর শেষে প্রসাদ হিসেবে খাবেন, নিজে খাবেন এবং পরিবারের বাকি সদস্যদের পুজোর প্রসাদ হিসেবে বিলি করবেন। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার সংসারে প্রবেশ করবে। অবশেষে দেখে নেব আপনি এই জিনিসটি অবশ্যই নিবেদন করবেন, সেটি হচ্ছে মা লক্ষ্মীর পুজোয় আপনি একটি কর্পূর নিবেদন করুন আর এই কর্পূর জ্বালাবেন। এর ফলে আপনার গৃহের মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তি, সমস্ত খারাপ শক্তিগুলো একেবারেই দূরীভূত হয়ে যাবে। দেখবেন পরিবারের মধ্যে এবং গৃহের মধ্যে পজিটিভ শক্তি তৈরি হবে, যার দ্বারা পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। কোনো দুঃখই আপনার জীবনে আসবে না, আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন মা লক্ষ্মীর কৃপায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীবারে একাদশীর মহাযোগে মা লক্ষ্মীর পুজোয় এই পাঁচটি জিনিস নিবেদন করেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার উপর বেজায় সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর কৃপালাভ আপনি সর্বদাই পাবেন। আশা রাখব আপনি আজকের দিনে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন, দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী আসবে এবং আপনার গৃহ থেকে অলক্ষ্মী দেবী বিদায় নেবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কখনই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আরেকটি বিশেষ অনুরোধ রাখব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনই ভুলবেন না। নিজে জানুন এবং অপরকে জানতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।